ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম অমনি স্টুডিওতে সবাইকে আমন্ত্রণ আমি আজকে তৈরি করে দেখাবো অনেক মজাদার একটি ড্রেজার্ট এটি ড্রাগন দিয়ে তৈরি করা হয়েছে চলুন শুরু করা যাক আমি একটি প্যানে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ এটি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ সাবুদানা আমি এটি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বল পর্যন্ত বলকাশার পর দিয়ে দিব দুই টেবিল চামচ মিল্ক কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণে এই ডেজার্টের অনেক গুণ বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক কাপ দুধের সাথে আগেই মিশিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব বলে কষার পর দুধ এবং সাবুদানার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে আমি এটি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এরপর দেখুন আমি ড্রাগন ফলগুলো শ্যামাই আকৃতি কেটে নিচ্ছি এটি সাহায্যে চিকন চিকন করে এটি যখন আমি দুধের মিশ্রণের সাথে মেশাবো তখন এটি অনেক সুন্দর একটি কালার হবে এরপর আমি আরেকটি ড্রাগন ফল ছোটো ছোটো করে কিউব করে কেটে নিলাম এখন ফ্রিজ থেকে বের করে আমি ডেজার্টটির সাথে সবগুলো ড্রাগন ফল কেটে রাখা মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নেওয়ার ফলে আমার কালারটি কত সুন্দর হয়েছে এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি একে একে সবগুলো মিশ্রণ আমি গ্লাসে নিয়ে নিচ্ছি এবং আগে থেকে কেটে রাখা ডাগন ফলের কিউবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে পেট ভরে যায় কিন্তু মন ভরে না আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কোনো প্রশ্ন থাকলে তাকে কমেন্ট করতে পারেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস